জেড স্পিড S12, এই যে জেড স্পিড S12 ভিক্টরের, এটাও আপনারা দেখতে পান। ভিক্টরের জেড স্পিড S12, এই যে আপনার কালারটা দেখেন, এটা লোকের নেভি ব্লু আর হচ্ছে লোকের লেমন কালারের মধ্যে কম্বিনেশন করে করা। তো যারা একটু লাইট কালারের মধ্যে ব্যাডমিন্টন র্যাকেট খুঁজেন তারা এই কালারটা দেখতে পান, খুবই সুন্দর কালার। এবং হচ্ছে লোকে এই যেন এইখানে ফোরিও র্যাকেটটা লেখা থাকবে খোদাই করে। হ্যাঁ, আর এই ভিক্টোরের প্রত্যেকটা র্যাকেটই থাকবে হচ্ছে লোকে আপনার ফার্স্ট কপি র্যাকেট, 2000 টাকা করে শুধুমাত্র ফ্রেম ছিল, 8টা মডেলের র্যাকেট, যে কোনো মডেলটা আপনি নিতে পারেন 2000 টাকা ফ্রেম। বাট এখন আপনারা নিতে পারবেন একটা ধামাকা প্রাইসে। অবশ্য প্রাইসটা শুনে অনেকে মন খারাপও করতেন যে ভাই আমাদের কাছ থেকে কেন বেশি রাখেন। অ্যাকচুয়ালি ভাই দেখেন, প্রাইস বেশি রাখার কোনো কিছুই না, এটা আমরা জাস্ট একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি, যেহেতু স্টক প্রাইস শেষের দিকে চলে আসছে ভিক্টোরের, তাই এখন এটা একদম লাস্ট একটা অফার প্রাইস দিয়ে দিব। এইটার আপনারা এখন যারাই নেবেন আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট ভিক্টোরের ব্যাগ, একটা গ্রিপ, একটা লোগো এবং আপনার হচ্ছে হলো গিয়ে ইউনেক্সের স্টিং, ইউনিক্সের স্ট্রিং, যা বলেছি এতক্ষণ ভিডিওর মধ্যে সব কিছু বাদ দিয়ে ফুল কমপ্লিট করে নিতে পারেন মাত্র 2100 টাকা। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি র্যাকেটের ভিডিও নিয়ে। আজকে যে র্যাকেটগুলো আমরা দেখাবো ওগুলো থাকবে সবচাইতে কম দামের মধ্যে, যে র্যাকেটগুলো আমাদের কাছে সেই র্যাকেটগুলো স্পেসিফিকভাবে আজকে দেখাবো ছিল শুধু ভিক্টোরের র্যাকেটগুলো। ভিক্টোরের কিছু মডেল আমাদের কাছ থেকে আপনারা ইতিমধ্যে ডিসকাউন্ট প্রাইসের মাধ্যমে নিতে পারবেন। আমরা যে প্রাইসটা দেবো ইনশাল্লাহ পুরো মার্কেটে এত কম রেঞ্জের মধ্যে আপনাদেরকে কেউই এই প্রাইসে ভিক্টোর র্যাকেট দিতে পারবে না। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের দোকান নাম হচ্ছে ডন স্পোর্টস, লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয়তলায়। দোকান নাম্বার হচ্ছে 153154। তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আর কথা বলছি, চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল টাইম ভিক্টোরের যে র্যাকেটগুলো দেখাবো, আমরা কিন্তু ভিক্টোরের একটা র্যাকেটের ভিডিও আপনাদেরকে অলরেডি দেওয়াই আছে এই চ্যানেলের মাধ্যমে, তো সেখানে আপনারা দেখতে পারেন। এই র্যাকেটগুলো আমরা যেগুলো দেখাবো, ফার্স্ট অফ অল টাইম রায়গা, ভিক্টোরের থার্স্টার রায়গা, হোয়াইট কালারের মডেলটা ছিল রায়গা আর ব্ল্যাক কালারটা ছিল ড্রাইভেক্স এক্স। আমি হোয়াইটটাই আগে দেখাচ্ছি আপনাদেরকে, তারপর ব্ল্যাকটা শুরু করবো। এই হচ্ছে হোয়াইট কালারেরটা, যারা রায়গা সিরিজটা পছন্দ করেন ভিক্টোর এই মডেলটা দেখতে পারেন, খুবই ভালো। এবং হোয়াইট কালারের মধ্যে যারা একটু লাইট কালারের মধ্যে র্যাকেট হয় তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে ফোরিও একটা র্যাকেট, আপনার 80 থেকে 82 গ্রামের ভিতরে ওয়েটটা হবে। হ্যাঁ, আর টেনশন ক্যাপাসিটি হচ্ছে লোকের 32 LBS। তারপরও আমাদের কাছে হচ্ছে লোকের মেশিন থাকে, আপনি চাইলে হচ্ছে লোকে আপনার পছন্দ মতন ওয়েটটা দেখে নিতে পারবেন। যেমন এই এটার লেখা আছে লোকের ফোরিও র্যাকেট, তারপরে যদি আমি এটা মেপে দেখাই আপনাদেরকে, 80 গ্রাম ওয়েট আছে এটা। হ্যাঁ, তো এটা 80-82 এর ভিতরেই থাকবে, তো এটা আপনারা দেখতে পারেন। লাইট ওয়েটের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল রায়গা মডেলটা। হ্যাঁ, এটার প্রাইসটা আমি একটু পরেই বলতেছি। আমাদের টোটাল 8টা মডেল নিয়ে ভিক্টোরিয়া র্যাকেটগুলো থাকবে, প্রত্যেকটা মডেলে আলাদাভাবে আমি প্রাইসটা বলতেছি না, একবারে সবগুলো প্রাইস বলে দেবো। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রাইভেক্স আর, হচ্ছে ড্রাইভেক্স আর ব্ল্যাক কালারের মধ্যে, যারা সলিড ব্ল্যাকের মধ্যে র্যাকেট খুঁজেন তারা এই র্যাকেটটা দেখতে পারেন। ড্রাইভেক্স আর এইটা হচ্ছে লোক আপনার ফোরিও একটা র্যাকেট, এই যে এখানে লেখা থাকবে ফোরিও, টেনশন ক্যাপাসিটি 30 LBS। এই যে এটা হলো সফট অ্যান্ড ফ্লেক্সিবিলিটির মিডিয়াম সাইজের মধ্যে আছে, যার কারণে আপনি এটা খুবই ভালো একটা ফ্লেক্সিবিলিটির মধ্যে পাবেন। এই যে দেখেন, এটা খুব ভালো ফ্লেক্সিবিলিটি, এই যে খুবই ভালো ফ্লেক্সিবিলিটি। যারা একটু ফ্লেক্সিবিলিটির মধ্যে র্যাকেট খুঁজছেন তারা ড্রাইভেক্স আটটা দেখতে পারেন। এটা ফোরিও র্যাকেট, ওয়েট লেখা আছে, তারপর আপনি চাইলে ওয়েট মেশিনে মেপে দেখতে পারেন, 78 গ্রাম ওয়েট আছে। হ্যাঁ, তো এটা অ্যাভারেজ 78-77, সর্বোচ্চ 80-র মধ্যে এটার ওয়েটটা থাকবে। এটা ছিল আরেকটা মডেল, এটার তো প্রাইস আপনারা ছিল প্রাইস বলতেছি না, টেনশন ক্যাপাসিটি বলে দিলাম, 30 পর্যন্ত টেনশন নেবে। এরপর দেখাবো ভিক্টোরের মধ্যে, হ্যাঁ, এরো স্পিড এইটি এক্স, এটাও আপনারা দেখতে পারেন, এটাও ফোরিও একটা র্যাকেট, টেনশন ক্যাপাসিটি হচ্ছিল 30 LBS লেখাই আছে। হ্যাঁ, তাছাড়া ডিজাইন কোয়ালিটি এটা হচ্ছিল টোটালি ডিফারেন্স। এরো স্পিড এটা হচ্ছিল কালারের জন্য অনেকেই পছন্দ করেন এই র্যাকেটটা, এই র্যাকেটটা আপনারা দেখতে পারেন ভিক্টোরের, আশা করি খুবই ভালো হবে আপনাদের। হ্যাঁ, এই র্যাকেটটার সাথে আপনারা আসলে এটার ওয়েটটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটার ওয়েট 79 গ্রাম, এটা 79 থেকে 81 পর্যন্ত হায়েস্ট ওয়েটটা হবে। হ্যাঁ, তো এই ওয়েটের মধ্যে এইটা দেখতে পারেন, এইটাও ছিল আমাদের ভিক্টোরের আরও একটা মডেল। আমাদের ভিক্টোরের প্রত্যেকটা র্যাকেটের সাথে আপনি ভিক্টোরের একটা ব্যাগ এবং একটা গ্রিপ গিফট হিসেবে পাবেন, ফ্রেম যদি নেন কেউ। আর কেউ যদি কমপ্লিট করে নেন তাহলে আপনার হচ্ছে লোকের ম্যাশিং চার্জটা ফ্রি থাকবে। হ্যাঁ, আর এবং ছিল ভিক্টোরের লোগোটাও ফ্রিতে করে দেওয়া হবে। এটা হচ্ছে লোকের থার্স্টার VXR, এই যে থার্স্টার VXRটাও আপনারা দেখতে পারেন ভিক্টোরের মধ্যে, এটাও কিন্তু একটা জনপ্রিয় মডেল। এটা হচ্ছে লোকের 80 আপনার ফোরিও র্যাকেট। হ্যাঁ, ফোরিও র্যাকেট এটাও আপনারা দেখতে পারেন, এটা টেনশন ক্যাপাসিটি হচ্ছে লোকের আপনার 30 LBS। এই যে দেখেন, এটার ওয়েটটা আমি একটু যদি দেখাই, এই যে দেখেন ফোরিও র্যাকেট আপনার 80 ওয়েট আছে। হ্যাঁ, 80 থেকে 82 বা এর নিচেও হতে পারে 1-2 গ্রাম, এটাও আপনারা একটু খেয়াল করতে পারেন, এইটা আপনারা দেখে নিতে পারেন। এইটার আমাদের কিন্তু ছিল ইতিমধ্যে অনেক সেল হচ্ছে প্রায় এই মডেলটা, তারপর আমি দেখে দিলাম। এইখানে এলো 4টা মডেল টোটাল, আরও আপনার ছিল 2টা মডেল আছে,
যেমন হচ্ছে হলো জেড স্পিড অ্যাস্টেন, জেড স্পিড অ্যাস্টেন এটাও দেখতে পারেন আপনারা। হ্যাঁ, জেড স্পিড অ্যাস্টেনটা এটাও আপনারা ছিল ফোর ইউ একটা র্যাকেট, এই যে দেখেন ফোর ইউ একটা র্যাকেট এখানে লেখা থাকবে সাইডে খোদাই করে, এই যে খোদাই করে লেখা আছে এখানে। হ্যাঁ, ফোর ইউ র্যাকেট 30 LBS 15 টেনশন ক্যাপাসিটি আছে। হ্যাঁ, এই র্যাকেটটা আপনারা দেখতে পারেন, এইটা হচ্ছে লোকে ফোর ইউ থাকলে এটা একটু লাইট ওয়েটেড মনে হয়, যারা একটু হেড হেভির মধ্যে র্যাকেট খুঁজছেন ভিক্টরের তারা এই র্যাকেটটা দেখতে পারেন। এই যে দেখেন 82 এর মধ্যে 82 আপনার হলো হেড হেভি একটা র্যাকেট। হ্যাঁ, এটা দিলাম, তারপরে হচ্ছে লোকে আপনার দেখ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রায়গার 2 ভিক্টরের মধ্যে সবচাইতে লেটেস্ট একটা মডেল, একদম লেটেস্ট একটা মডেল এইটা আপনারা দেখতে পাবেন রায়গার 2টা। এটার কালারটা কিন্তু সবচাইতে সুন্দর কালার, ব্ল্যাকের মধ্যে পার্পল কালারের কম্বিনেশন করে করা, তো যে কেউ দেখলে এটা পছন্দ হবে। হ্যাঁ, যে কেউ দেখলে এই র্যাকেটটা পছন্দ করবেন। এই র্যাকেটটা আমাদের কাছে স্টক এভেল, যারা একটু লাইট ওয়েটের মধ্যে র্যাকেট খুঁজছেন তারা রায়গার 2টা দেখতে পান, কেননা এটা ফোর ইউ র্যাকেট হলো এটার ওয়েটটা কিন্তু একটু কম আছে। এই দেখেন 77 গ্রাম, একদম লাইট ওয়েটের মধ্যে এটা। হ্যাঁ, 77-78 এর ভিতরে থাকবে এই ওয়েটটা, রায়গার 2টা সবচেয়ে লাইট ওয়েটের একটা র্যাকেট। এটার টেনশন ক্যাপাসিটি ছিল 30 পর্যন্ত LBS। হ্যাঁ, 30 LBS, এটা ছিল 6 নম্বর র্যাকেট। তারপরে যেটা দেখাবো 7 নম্বর র্যাকেটটা ভিক্টর মধ্যে ড্রাইভ এক্স 9X, এই যে ড্রাইভ এক্স 9X টাও দেখতে পারেন, এটাও ফোর ইউ একটা র্যাকেট, এটার অ্যাশ কালারের মধ্যে আর কি কালারটা, খুব সুন্দর কালার, যারা একটু আনকমন কালারের মধ্যে র্যাকেট খুঁজেন তারা এই কালারটা দেখতে পারেন, এটা কিন্তু সবচাইতে ডিফারেন্স একটা কালারের মধ্যে র্যাকেট। হ্যাঁ, এটা হলো অ্যাশ কালারও বলতে পারেন, আবার হচ্ছে লোকে আপনার কী বলে এটাকে জলফি কালারের মতন কালারটা, এই কালারটা আপনারা মধ্যে দেখতে পারেন। তো এইটার আমাদের হচ্ছে লোকে ফোর ইউ র্যাকেট, টেনশন ক্যাপাসিটি 30 LBS, এটারও যদি আমি আপনাদেরকে ওয়েটটা দেখে দিই, এই যে দেখেন ওয়েটটা 79 গ্রাম। হ্যাঁ, সর্বোচ্চ 80-82 এর বিষয়ে এর বাইরে আর যাবে না। এটা এটা ছিল 7 নম্বর মডেলটা দেখালাম, এখন দেখাবো আপনাদের হচ্ছে 8 নম্বর মডেলটা, জেড স্পিড S12, এই যে জেড স্পিড S12 ভিক্টোরের, এটাও আপনারা দেখতে পারেন ভিক্টোরের জেড স্পিড S12। এই যে আপনার কালারটা দেখেন, এটা হলো নেভি ব্লু আর হচ্ছে লোকে লেমন কালারের মধ্যে কম্বিনেশন করে করা, তো যারা একটু লাইট কালারের মধ্যে ব্যাডমিন্টন র্যাকেট খুঁজেন তারা এই কালারটা দেখতে পাবেন, খুবই সুন্দর কালার। এবং হচ্ছে লোকে এই যে এইখানে ফোর ইউ র্যাকেটটা লেখা থাকবে খোদাই করে। হ্যাঁ, আর এই ভিক্টোরের প্রত্যেকটা র্যাকেটই থাকবে হচ্ছে লোকে আপনার ফার্স্ট কপি র্যাকেট, যদি স্ক্যানিং অপশন আছে। অনেকেই আমাদের কাছ থেকে যারা ইতিমধ্যে র্যাকেট নিয়েছে অনেকে কনফিউজ হয়ে গেছে যে আসলে কি অরিজিনাল কিনা, কিন্তু না, এটা কিন্তু অরিজিনাল, এটা ছিল ফার্স্ট কপি একটা র্যাকেট, স্ক্যানিং আছে বাট এটা কাজে আসবে না আপনার কোনো। তো টোটালি 8টা মডেলের র্যাকেট থাকবে আমাদের, কিন্তু আগে এই 8টা মডেলের র্যাকেট এখানে আপনি যদি দেখেন, এই যে 8টা মডেলের র্যাকেট, আগে আমাদের এই 8টা মডেলের র্যাকেটের কিন্তু প্রাইস ছিল হচ্ছে লোকে শুধুমাত্র ফ্রেম 2000 টাকা করে, 2000 টাকা করে শুধুমাত্র ফ্রেম ছিল 8টা মডেলের র্যাকেট, যে কোনো মডেলটা আপনি নিতে পারেন 2000 টাকা ফ্রেম। বাট এখন আপনারা নিতে পারবেন একটা ধামাকা প্রাইসে। অবশ্য প্রাইসটা শুনে অনেকে মন খারাপও করতে হবে যে ভাই আমাদের কাছ থেকে কেন বেশি রাখেন। অ্যাকচুয়ালি ভাই দেখেন, প্রাইস বেশি রাখার কোনো কিছুই না, এটা আমরা জাস্ট একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি, যেহেতু স্টক প্রাইস শেষের দিকে চলে আসছে ভিক্টোরের, তাই এখন এটা একদম লাস্ট একটা অফার প্রাইস দিয়ে দিব। এইটার আপনারা এখন যারাই নেবেন আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট ভিক্টোরের ব্যাগ, একটা গ্রিপ, একটা লোগো, এবং আপনার হচ্ছে হলো গিয়ে ইউনেক্সের স্টিং যা বলেছি এতক্ষণ ভিডিওর মধ্যে সব কিছু বাদ দিয়ে ফুল কমপ্লিট করে নিতে পারেন মাত্র 2100 টাকা। 2100 টাকা হলে আপনি একদম ফুল কমপ্লিট এই র্যাকেটটা নিতে পারবেন, ইনশাল্লাহ এটা মার্কেটের সেরা দামে আপনারা নিতে পারবেন, আপনার কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না, একটা গ্রিপ পর্যন্ত আপনি এই র্যাকেটের সাথে ফ্রিতেই পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকে আমার ভিক্টোর র্যাকেটের কালেকশনগুলো, আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর স্টকটা খুবই সীমিত, তো যারাই নেবেন খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাদের কিন্তু এখন হিউজ পরিমাণ র্যাকেটের সেল চলতেছে। তো আপনারা যাদের এই র্যাকেটগুলো পছন্দ হয়, যে র্যাকেটটা আপনার পছন্দ হয়, খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, খুব দ্রুত আপনার পছন্দের কালারটি নিয়ে নেবেন। হ্যাঁ, পছন্দের মডেলটি নিয়ে নেবেন। তো আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে, পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করবো সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো যাওয়ার আগে আমাদের দোকান নাম এবং লোকেশনটি আরও একবার বলে দিচ্ছি, আমাদের দোকান নাম হচ্ছে ডন স্পোর্টস, লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায়, দোকান নাম্বার হচ্ছে 153-154। তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।